কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট 3 লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে টপিক নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। যাই হোক, চলো আমরা তাহলে পেসেজটা পড়ি এবং দেখি এটা দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে এবং এর মূল ভাবটা কি। তো তাহলে চলো শুরু করা যাক। ওকে, স্টার্ট। 26 মার্চ, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। বলা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস 26 মার্চ হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। ওকে, দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুজিয়াম অ্যান্ড ফেভার। বলা হচ্ছে যে প্রতি বছর দিবসটি আমাদের দেশে খুবই উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়ে থাকে, যেমন এনথুজিয়াম অর্থাৎ প্রবল উদ্দীপনা আর ফেভার অর্থ প্রবল অনুভূতি যেটাকে বোঝায়। আচ্ছা, ইটস এ ন্যাশনাল হলিডে, বলা হচ্ছে এটি একটি জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। বলা হচ্ছে সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, কারখানায় এদিন বন্ধ থাকে। ওকে, দ্য ডে বিগিনস উইথ 31 গানশট। বলা হচ্ছে যে এই দিনটি 31 বার তুপ ধ্বনি দিয়ে শুরু হয়, গান শট অর্থাৎ বন্দুকের, যে আমরা বিভিন্ন সময় শট শুট করে এই শুটের শব্দ মাধ্যমে এই দিনটি শুরু হয়। ওকে, তারপর দেখো, আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহেল্প অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল রেথস এট দ্য ন্যাশনাল মিউজিয়াম এট সাভার। আচ্ছা, বলা হচ্ছে খুব সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার জাতির পক্ষ হতে অন বিহেল্প অফ দ্য নেশন জাতির পক্ষ হতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুলের মালা দিয়ে থাকেন। আচ্ছা, দেন ডিপ্লোম্যাটস, পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার্স। বলা হচ্ছে যে তারপর কূটনীতিবিদ, রাজনৈতিক দলসমূহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং মুক্তিযোদ্ধারা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকেন। ওকে, পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো ক্যাম দেয়ার উইথ র্যালিস অ্যান্ড পজিশনস। বলা হচ্ছে যে সর্বস্তরে মানুষও র্যালি এবং মিছিল নিয়ে সেখানে আসেন। দেয়ার আর সেভারেল কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। বলা হচ্ছে 1971 সালে যে বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগের উপর ভিত্তি করে দিনব্যাপী বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ কালচারাল প্রোগ্রামস অনুষ্ঠান হয়ে থাকে। ওকে, তারপর দেখো, দ্য কান্ট্রি অলসো উইটনেস এ স্মার্টলি ড্রেসড প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার অ্যান্ড দ্য বিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট। বলা হচ্ছে যে দেশবাসী জাতীয় সংসদ ভবনের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ডিফেন্স ফোর্স, তারপরে সীমান্ত রক্ষা রক্ষী বাহিনী, পুলিশ, আনসার এবং ডিবির অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুসজ্জিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করে থাকে। আচ্ছা, তারপরে ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম স্কুল চিলড্রেন স্কাউটস অ্যান্ড গার্লস গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেন থাউজেন্ডস অফ স্পেক্টেটর্স। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্কাউট, স্কুলের শিক্ষার্থী, গার্ল গাইডগণ অর্থাৎ হাজারো দর্শককে আনন্দ দিতে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে। আচ্ছা, তাই এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মসূচি আয়োজন করে থাকে। আচ্ছা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, তারা আলাদা আলাদা প্রত্যেকেই বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। ওকে, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। অর্থাৎ এই দিনটি বুড়িগঙ্গা নদীতে আকর্ষণীয় নৌকা বাইস অর্থাৎ বোট রেস এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে।
আচ্ছা, তারপর তো ইন দ্য ইভিনিং এবং সন্ধ্যায় অল মেজর পাবলিক বিল্ডিংস, সকল বড় বড় সরকারি যে বিল্ডিং গুলো আছে, আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, মনে হচ্ছে যে ভবনগুলি রঙিন আলো দ্বারা আলোকিত করা হয়। ইলুমিনেটেড অর্থ আলোকিত করা, কালারফুল লাইট হচ্ছে রঙিন আলো। আচ্ছা, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্প কলা একাডেমি অ্যান্ড আদার সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশন, বলা হচ্ছে যে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক যে সাংস্কৃতিক সংস্থাগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। আচ্ছা, সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন দ্য আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, বলা হচ্ছে যে একই ধরনের কর্মসূচি দেশের অন্যান্য স্থানগুলোতেও আয়োজন করা হয়ে থাকে। ওকে, এই ছিল প্যাসেজ এর সম্পূর্ণ বাংলা মিনিংটা, আমরা সেটা দেখলাম। আর এটা দ্বারা আমরা ইন্ডিপেন্ডেন্স ডে এর প্যাসেজ এর মূল ভাবটা জেনে নিলাম যে আসলে এটাতে কি বোঝানো হয়েছে। এখান থেকে আমাদের আশা রাখি যে কোনো ধরনের কোশ্চেন্স আসলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে এ পর্যন্ত আজকের এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো লেসন অন্য কোনো ইউনিটে। এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।